আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি গাবতলির বালুঘাটে। এইখানে নানা ধরনের বালু, সিলেকশন বালু, মোটা বালু এবং যে নানা ধরনের পাথর এই ঘাট থেকে বিক্রি করা হয়। আমরা কথা বলছি এই ঘাটের একটি প্রতিষ্ঠান নূপুর এন্টারপ্রাইজের ফারুক ভাইয়ের সাথে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুর্গাপুরের লাল বালু, এটা হচ্ছে দুর্গাপুরের লাল বালু। এটা আপনার ওয়াশ বালি, পরিষ্কার ওয়াশ, ওয়াশ করা। দেখি তো বালুটা, দেখান তো একটুখানি। এইটার দাম কিরকম আর চিকন দানাটা কিরকম? চিকনটা আপনার দেখা গেছে আপনার 1,500 টাকা কম হবে গাড়ি প্রতি। এটা গাড়ির দাম কত? এক গাড়ি, এটা এক গাড়ি হলো 12,500 টাকা। আমাদের এই যে লোকাল এই যে এই ট্রাক গুলা, হ্যাঁ এই ট্রাক গুলা, এই এই এমনি মালামাল এক ট্রাক তো লোকাল বুঝলাম, কিন্তু কতটুকু এক বালি উঠে এটার মধ্যে? এটা আপনার 200 সিফটি। 200 সিফটি, 200 সিফটির দাম হচ্ছে 12,000। 12,000, 12,000। আর যেটা চিকন দানা সেটা 12,500 টাকা। 12,500। আর চিকন দানা যেটা, ওইটা আপনার 500, কোনোটা 1,000 টাকা কম। ওইটা তো নিম্নমানের বালিও, দাম কম এই কারণে। ওটা দাম একটু কম হবে। এই যে 12,500 টাকা যে বললেন এই বালুটা, এটা কি ট্রাক ভাড়া সহ? না না, শুধু মালির দাম। শুধু বালুর দাম? জি জি। আর ট্রাক ভাড়া কিরকম আসে? ট্রাক ভাড়া আপনার যে এখানে মনে করেন মিরপুর নিলে আপনার ধরেন 1,200-1,500, 12 নম্বর নিলেন যেমন 1,500 টাকা বালির ভাড়া, পাথর নিলে 200 বেশি নিবে, এই আর কি। এরকম ভাবে এরকম মানে 1,200-1,500 টাকা মানে মানে এগুলো কাছের ভাড়া বললাম। এগুলো কি যে লেবার কস্ট সহ? হ্যাঁ, আমাদের যে গাড়ি, যেমন আপনারা যে গাড়িতে বালুটা তো তুলতে হবে, তারপর নামাতে হবে, এই লাভা এই যে নামানো উঠানো সহ 1,500 টাকা সব? হ্যাঁ সব সহ। আমাদের গাড়ির মধ্যেই লেবার আছে, ওরাই লোড করবে, ওরাই আনলোড করবে, এখানে আপনাদের কোনো চার্জ লাগবে না। মানে এই গাড়ি ভাড়াটা যেটা সেটার সাথেই হচ্ছে এইটা। তো সুপ্রিয় ভিউয়ার, যে শুনলেন যে এই দুর্গাপুরের যে সিলেকশন বালু, যেটা যেটা হচ্ছে ঢালাইয়ের কাজে যে জিনিসগুলো ব্যবহার হয় সেই বালুটা, এখন হচ্ছে যেটা মোটা দানা এটার দাম হচ্ছে 12,500 টাকা, 200 সিফটি। মানে সোজা বাংলায় বললে এক একটা গাড়ি, লোকাল গাড়িতে এক গাড়ি হচ্ছে 12,500 টাকা, এবং তার সাথে যুক্ত হবে গাড়ি ভাড়া, আপনি কোন জায়গাটায় নেবেন তার উপরে। এটাকে কি বলেন? এটাকে, এটা হলো ভূতু ভাঙ্গা। এটাকে বলেন ভূতু ভাঙ্গা? হ্যাঁ, এটা হলো ভূতু ভাঙ্গা, বা তো পাইলিং এর ব্যবহার হয়। এটা হচ্ছে পাইলিং এ ব্যবহার হয় ভূতু ভাঙ্গা। এটা সাইজ থেকে এরকম হয়? এটা এটা আপনার মানে এটার মধ্যে হাফ ইঞ্চি আউট, হাফ ইঞ্চি আউট বলছেন? হাফ ইঞ্চি আউট মানে হচ্ছে 3/4 সাইজ আছে, 3/4 ডাউন সাইজ আছে মিলানো, মানে 3/4 এবং 3/4 ডাউন সাইজের মিলানো। আমি এখানে বড় কয়টা নিলাম আর এখানে ছোট কয়টা নিলাম, এই ছোট বড় যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে গ্যাপটা, হ্যাঁ জিনিসটা পোক্ত হলো। হ্যাঁ, মানে এই যে ছোট এবং বড় মিলানো এবং এতে করে যে স্ট্রংটা হয়, গ্যাপটা পুরো, গ্যাপটা ফিল আপ থাকে। তো এই এটা কোন জায়গার? এটা এই পাথরটা, এটা পঞ্চগড়। এটা হচ্ছে পঞ্চগড়ের। তো এইটার প্রাইস কিরকম? এটা 190 টাকা সিফটি। এটা হচ্ছে সিফটি হচ্ছে 190 টাকা, 190 টাকা সিফটি। তাহলে এক গাড়িতে 200 সিফটি তো নাই, এটা পাথরের হিসাবটা কি যে যতটুক নিবে অতটুকুর দামই দিবে, অতটুকুই দাম দিবে। আর গাড়ি ভাড়াটা তার, গাড়ি ভাড়া যে নিবে তার। মানে এটা হচ্ছে এক সেফটি হচ্ছে মানে 190 টাকা। তো এইটাই কি দাম বেশি নাকি এর চাইতে কম দামি আছে কিছু? আরছে এটাও মাল ভালো, কিন্তু আরছে আরেকটা দাম বেশি আছে। সুপ্রিয় ভিউয়ার, এখানে কিন্তু নানা ধরনের পাথরগুলো এই গাবতলি বালুঘাটে আপনি পাবেন। এইখানে এই যে এইটা দেখতে পাচ্ছি যেটা, এইটা এর চাইতে ভালো, এটা ভালো মানে তার মানে কি এর মধ্যে মানে ময়লা টয়লা কম নাকি? এটা এগুলো ওয়াশ করা মাল, এগুলো হচ্ছে ওয়াশ মাল। এগুলো কি পুরো তো 3/4 এটা নাকি? এটা 3/4 ডাউন এরকম মিলেনি আছে, কিন্তু ওইটার সে এটা একটু ভালো, মানে এটা হচ্ছে ফুল ওয়াশ করা, চমৎকার। এই এগুলো তো পাইলিং এর জন্য ব্যবহার করা হয়। হুম, এগুলো হচ্ছে পাইলিং এর জন্য। এইটা কত করে এটা সেফটি যাচ্ছে? এটা হচ্ছে গান আপনার 195। এটা হচ্ছে 195, মানে স্কোয়ার ফিটে মানে 5 টাকা বেশি।
5 টাকা বেশি বা চমৎকার আরেকটা আছে পাইলিং এর মাল আরেকটা পাইলিং এর মাল দেখি আমরা কোনটা এই যে এইটা এটাকে বলা হয় এমারগেট এমারগেট বলা হয় এমারগেট এটা আবার আপনার এটা হলো গান 1/2 ইঞ্চি 3 ফুট ডাউন সবই মানে একদম 3 ফুট আর 3 ফুট ডাউন এর মধ্যে কোনো কিছু নাই একদম পরিষ্কার মানে 3 ফুট এবং এই 1/2 ইঞ্চি এই তো হ্যাঁ এর মধ্যে ভাঙাটাও বেশি এটা এটা যদি আপনার রোদের আলোতে শুকায় একদম ধবধবে সাদা হয়ে যাবে মানে রোদের আলোতে শুকালে ধবধবে সাদা হয় আর এটার মধ্যে আরেকটা জিনিস কি এটা দিয়ে আপনি বেসের কামও করতে পারবেন বেজ ডালাই এটা করা যাবে কিন্তু এর মধ্যে ভাঙা বেশি যে এই কারণে মানে এটা হচ্ছে বেজ ডালাই এটা করা যাবে এর নাম হলো এমারগেট এমারগেট হ্যাঁ এটা শুকালে একদম পুরো স্ট্রোক হ্যাঁ আপনার একদম চকচকে হয়ে যাবে তো এটার প্রাইস কত করে এটার এটার প্রাইস হচ্ছে 205 টাকা এটা হচ্ছে 205 টাকা প্রতি সিপটি প্রতি সিপটি নানা ধরনের পাথর যারা বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছেন তারা এগুলো আসলে জানবেন যে এইটাকে কি কি পাথর বলেন এটাকে এটা হলো গান আপনার এলসি বলা হয় এলসি পাথর এটা মূলত মেঘালয় মেঘালয় যে পাহাড়গুলো আছে না ওইগুলো ভাঙানো মাল পাহাড় ভাঙানো এলসি 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 এবং এটা মেঘালয়ের হচ্ছে পাহাড় মানে পাহাড় ভাঙা পাথর এই এলসি এলসি মল্ড বলে এটা কত করে প্রাইস এটা হচ্ছে গান আপনার 230 টাকা এটা প্রাইস পড়বে 230 এটা আপনার কাজ হচ্ছে পাইলিং কলম বেস ছাদ আপনি নানান ধরনের মানে এই মাল দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন ছাদ কলম কলমও করা যাবে এগুলো কলমের মালই অ্যাকচুয়ালি এগুলো কলমের মাল কলম দেয় গ্রেড বিম দেয় বেস ডালাই দেয় আবার আপনার পাইলিংও দেয় অনেকেই অনেকে পাইলিং ও দেয় ছাদে দেয় না কেরে একটু ওয়েট একটু বেশি হওয়ার কারণে অনেকেই দেয় অনেকেই দেয় না মানে একটু ওয়েট হ্যাঁ এই হচ্ছে এটার দাম কত করে বললেন এটা এটা 230 টাকা এটা হচ্ছে 230 এটা শুধু মালের দাম প্রতি সিপটি 230 টাকা যে ভদ্রলোক যেখানেই মাল নিবে গাড়ি ভাড়াটা তার মানে এখানে সমস্ত সুপ্রিয় ভিউয়ার আপনারা বিষয়টা মাথায় রাখবেন এই সর্বক্ষেত্রেই যে দামগুলো যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে প্রপার মালের দাম বলা হচ্ছে এবং গাড়ির দাম গাড়ি ভাড়া আপনি গাড়ি কোথায় মাল নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আলাদা সেইটা গাড়ি ভাড়াটা হচ্ছে আপনি কোথায় মাল নেবেন সেটার সাথে নেগোসিয়েশন হবে কিন্তু মালের দামটা হচ্ছে এখানে যেটা এটা হচ্ছে এলসি যেটা এটা তো 3/4 নাকি এটা 3/4 এটা হচ্ছে 230 টাকা সেফটি তারপরে কোনটা দেখবো আমরা এইটা কি পাথর এইটা একদম কালো কুচকুচে কালো এটা কুচকুচে কালো এই পাথরটা হচ্ছে আপনার এই পাথরটাকে বলা হয় ব্ল্যাক স্টোন বলে ব্ল্যাক স্টোন বলে আবার কেউ বলে যে আপনার ওই সোনার হাটের মালও বলে সোনামসজিদ সোনামসজিদ সোনামসজিদের মাল এটা মূলত মাল ইন্ডিয়ান এটা মাল ইন্ডিয়ান কিন্তু ওইখান থেকে ঢুকে আর কি নাকি ইন্ডিয়া থেকে একদম ভেঙে আসে এটা বাংলাদেশে ভাঙে না ইন্ডিয়া থেকে ভাঙা অবস্থায় আসে জি এটা তো 3/4 ডাউন বোধ হয় নাকি এটা 3/4 ডাউন এটা হচ্ছে 3/4 ডাউন একদম কালা একদম কয়লার মতো তাই না এটা কয়লার মতো এইটা কি কাজে ব্যবহার হয় এটা এটা আপনার কলম হ্যাঁ বেস হ্যাঁ গ্রেড বিম ছাদ বিশেষ করে আপনার কলমে এটা ব্যবহার করবে মানুষ কলমে হ্যাঁ কলমে ব্যবহার করবে কলমে ব্যবহার করা হয় তো এইটার প্রাইস কিরকম করে এটা আপনার এটা 225 টাকা বর্তমান এখন বর্তমান দাম হচ্ছে 225 জি জি বাহ চমৎকার এইটার এইটার সাইজ কি একটু ইয়ে আছে বড় ছোট আছে এইটার বড় ছোট আছে কিন্তু ডাউনটাই বেশি চলে আপনার 3/4 ডাউনটা নিলে কি হয় হ্যাঁ ওই আপনার ঢালাইটা পোক্ত হয় গ্যাপটা পূরণ হয়ে যায় হ্যাঁ মানে ঢালাইটা আপনার কোনো শূন্য কোনো গ্যাপ থাকে না গ্যাপ থাকে না না এই হচ্ছে বিষয় এবং ঢালাইয়ে তো সুপ্রিয় ভিউয়ার এই যে পাথর যারা নেবেন ঢালাইয়ের জন্য সাথে কিন্তু সিলেকশন বালু লাগে তাই না অবশ্যই লাগে এটা কিন্তু কমন জিনিস এগুলোর সাথে সিলেকশন বালু দিয়ে ঢালাইয়ের কাছে এখানে গিয়ে মাল আনলোডিং হচ্ছে নাকি জি জি এটাকে কি বলে এটা এটা হচ্ছে আপনার এলসি মালি এটা হলো ভুরুঙ্গামারি এটা হচ্ছে ভুরুঙ্গামারি হ্যাঁ ভুরুঙ্গামারির মাল বলা হয় এটারে বা এটা খুব সুন্দর পাথর এই যে চকলেট কালার পাথরগুলো খুব ভালো পাথর এই যে চকলেটগুলো হ্যাঁ খুব ভালো পাথর মানে এনে সবগুলো মালই আপনার ভালো পাথর এইটা আপনার 3/4 ডাউন এটা 3/4 ডাউন এটা আবার 3/4 সাইজও আছে এটা 3/4 আছে 3/4 ডাউন আছে এই 3/4 ডাউন তো এইটার প্রাইস কত করে পড়ে এইটার এটার প্রাইস হলো গান আপনার বর্তমানে হলো গান 220 টাকা এটা 220 টাকা পড়ে আর আমরা তো এই পাথরটা দেখছিলাম নাকি না এটাকে না না এবারে দেখা হয় নাই এই পাথরটা আপনি আগের ইয়েতে দেখা আছিল আমাদের আগে যে ভিডিওতে দেখা আছে এটা কি বলে এটা ভূতভাঙা নাকি এটা এটা কি বলে এটারে আপনি বলে হলো সিঙ্গেল পাথর লাল পাথর সিঙ্গেল লাল পাথর এর দাম
কম, কিন্তু এটা শুধু পাইলিং এ ব্যবহার হয়। এটা শুধু পাইলিং এ ব্যবহার করা হয়। এটা শুধু পাইলিং এ ব্যবহার করা হয়। এটার দাম কত করে? এটা এটা হলো 150 টাকা সিফটি। এটার দাম পড়বে 150 টাকা সিফটি। বাহ, চমৎকার। এই মালটা আপনার সর্বকাজে ব্যবহার হয়, সব ক্ষেত্রে, মানে ওইটা সব জায়গায় ব্যবহার করা যায়। তো ফারুক ভাই, আমরা তো অনেকগুলো পাথর দেখলাম, এবার একটু দর্শকদের একটু বলে দেন যে তারা আপনাদের এই ঠিকানাটা কোথায় কিভাবে আসতে পারবে সেটা একটু বলেন। এটা হচ্ছে আপনার গাবতলি, গাবতলি বালুঘাট বলে। এটা হচ্ছে আপনার দীপনগর। বিশেষ করে আপনার অভিনেতা যে ডিপজল সাহেব আছে, আমাদের ওনার যে আপনার মসজিদ মাদ্রাসা, সাথেই আমাদের ডিপু। এইটা হচ্ছে সেই বালুঘাট। এবং আপনার এই প্রতিষ্ঠানের আমি দোকানের গদিঘরটা দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় ভিউয়ার। এটি হচ্ছে সেই প্রতিষ্ঠান নূপুর এন্টারপ্রাইজ। এবং এই গাবতলি, এটি হচ্ছে গাবতলি বেলিবাদ সড়ক। এই সড়কের পাশেই আপনি এখানে আমাদের, হ্যাঁ, এখান থেকে অনায়াসে আপনারা এখান থেকে, আমাদের লোকাল গাড়ি, হ্যাঁ, নূপুর এন্টারপ্রাইজের, এই যে নূপুর এন্টারপ্রাইজের নিজস্ব পরিবহনও আছে। এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে, কিন্তু যাদের বাড়ি নির্মাণ করছেন, যারা এই ধরনের পাথর লাগবে, ভাঙা পাথর এবং সিলেকশন বালু লাগবে, তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে। তো ফারুক, এই যে এইটা কি পাথর? এইটা এটা হচ্ছে আপনি গুরুঙ্গামারির যে মালটা আপনারা দেখাইলাম না, ওই মালটারই আর কি ছোট অংশ, মানে হাফ ইঞ্চি। এটা হচ্ছে হাফ ইঞ্চি। এটা তো জলছাদ কোথায় ব্যবহার হয়? এটা আপনার টাঙ্কি, জলছাদ, সিসি ঢালাই, এটারও বিভিন্ন কাজ থাকে। সিসি ঢালাই এগুলো ব্যবহার হয়। আবার অনেকে আছে থ্রি ফোর মালের সাথে কিছু মিলিয়ে দেয়, যাতে গ্যাপটা পূরণ হয়ে যায়। মানে থ্রি ফোরের সাথে অনেকে মিক্স করে, অনেকে বড় থ্রি ফোরের সাথে এগুলো দিয়ে কিছু মিলে দেয় আর কি অল্প কিছু। এটা কত করে প্রাইস পড়ে? এটা হচ্ছে আপনার 170 টাকা সিফটি। এটা সিফটি হচ্ছে 170 টাকা। আর এটা হচ্ছে থ্রি ফোর, যে আপ যেটা ওটা কত করে বলছিলেন জানি? ওটা হচ্ছে 220 টাকা। ওটা হচ্ছে 220 টাকা। তারপরে দেখি আসেন, এটা আছে আরেকটা, এটা এটাও, এটা কি পাথর? এটা এটা হলো আপনার এই তামাবিল আছে না, রাঙাইন পাথর বলে, রাঙাইন পাথর, এলসি, এলসিটা, হ্যাঁ হ্যাঁ এলসিটা। এটা শুকালে ভাই একদম সাদা হয়ে যাবে, শুকালে সাদা হয়ে যায়, কারণ এখন তো বৃষ্টি পানি পড়ছে, তো এই কারণে একটু ইয়ে দেখা যাচ্ছে, শুকালে একদম সাদা। এটা কত করে প্রাইস? এটা হলো অ্যালমোনিয়ামের মতো মাল, কাঁচের মতো, কাঁচের মতো, হ্যাঁ অ্যালুমিনিয়ামের মতো। এই এইটার প্রাইস কত করে? এটা হলে 180 টাকা সিফটি। এগুলো হচ্ছে 180 টাকা সিফটি। বাহ, চমৎকার। আর এই যে এখানে যে যেটা হচ্ছে একদম কালো পাথরটার ভাঙাটা, এটা কালো পাথরটার ভাঙাটা, কালো পাথরটার একদম গুরো সাইজ, মানে হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি তো ডাউন আছে মনে নাকি? এটা হাফ ইঞ্চি আমরা বলি আর কি, একটু 19-20 তো থাকেই, এটা তো হাতে ভাঙানো তো মেশিনে ভাঙানো। তো এটা কত করে? এটা এটা হচ্ছে গান 185 টাকা সিফটি। 185 টাকা, মানে হাফ ইঞ্চির মধ্যে সবচেয়ে এটার একটু দাম বেশি, হাফ ইঞ্চির মধ্যে এটার দাম বেশি। এটাও ভালো আপনার, ওই তিনটা মালই কিন্তু ভালো, কিন্তু যে যেটা খাটায়, যে যেটা খাটায়। এই মালটার মধ্যে আপনার টাঙ্কি ডালাই, জলছাদ, সিসি ডালাই, ছোট ছোট বিভিন্ন কাজ এটি দিয়ে করে, এটা দিয়ে করা যায়, এটা খুব ভালো মাল। এটা কি পাথর? এটা এটা বলা হয় রাঙাইন, রাঙাইন। এটা কোন জায়গা? এটা এটা এলসি বলে, এলসি মাল, এলসি মাল, হ্যাঁ। এটা রাঙাইন পাথর, এটা আপনার ওই সব গিলে মনে করেন অ্যালমোনিয়ামের মতো মাল। বা, এটার মধ্যে অ্যালমোনিয়ামের মতো মাল, এটা গজগজ মাল। এটা এইটা প্রাইস কত করে? এটা এটা হচ্ছে গান 230 টাকা। এটা কোন জায়গা? এটা পাথরটা এটা আপনার ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান, কিন্তু এটা ইন্ডিয়ান, এটা আমাদের মনে করেন যে নিজস্ব ক্রাশারে ভাঙানো। জি জি, ইন্ডিয়ান প্রোডাক্ট, নিজস্ব ক্রাশার দিয়ে এই এটা বাংলাদেশে এসে ভাঙানো হয়েছে। এটা বাংলাদেশে ভাঙানো হয়, বাংলাদেশে। যে এটা এটা আপনার হাফ ইঞ্চি, 1/4, ডাস্ট, এগুলো সব আউট করা, এবং এগুলো ধুয়ে ভাঙানো হয় পানি দিয়ে, ওয়াশ করে, মানে ওয়াশ করে ভাঙানো হয়, ভাঙানো হয়। আর এই যে আমরা যে যেটা এই যে যে জিনিসটা দেখি ইয়েতে সিলেটের জাফলংয়ে, ওখানে অনবরত ভাঙছে পাথর, ভাঙছে, সেই পাথরটা কোনটা জাফলংয়ে যেটা ভাঙে এখন? জাফলংয়ে মেঘালয়ের যেটা বললেন ওই ওইটা, হ্যাঁ, অনেক জায়গায় অনেকে মিল বসাইছে, হ্যাঁ, যেমন মিল বসা মাল এগুলো নিয়ে এসেছে, যেমন আমরাও মিলের থেকে মাল এনে ফেলাইছি, আবার মিলেও মাল আছে, মিলেও সব তো আর দেখানো সম্ভব না। সুপ্রিয় ভিউয়ার, আমরা অনেকগুলো পাথর দেখলাম, নানা ধরনের পাথর। একটা ভবন নির্মাণে কিন্তু বিভিন্ন ধরনের পাথরের প্রয়োজন হয়,
সেটি হচ্ছে পাইলিংয়ের জন্য, বিম ঢালাইয়ের জন্য, এবং যে কলামের জন্য, ছাদ ঢালাইয়ের জন্য এক এক জায়গায় এক এক রকমের পাথর কিন্তু প্রয়োজন হয়। এই পাথরগুলো আপনি কোথায় সুলভ মূল্যে পাবেন সেই জন্য ভিডিওটি করা। এটি হচ্ছে গাবতলী বালুঘাট, এখান থেকে কিন্তু বালু এবং এই যে পাথরগুলো আপনি কিন্তু সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন। এবং স্ক্রিনে এই যে নূপুর এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আপনি কল করে তাদের সাথে যোগাযোগ করে এবং যে কোনো সময় এখানে এসে এই পাথরগুলো সংগ্রহ করতে পারেন। তো ফারুক ভাই, আপনাদের এখানে কখন আসলে, মানে কখন আসলে পাথরগুলো নিয়ে যেতে পারবে? আমাদের এখানে যদি কেউ অ্যাকচুয়ালি আসতে চায়, আমরা সকাল 10টা পর্যন্ত ডিপুতে থাকি। আমাদের মূল বেচা কেনাটা রাত্রে, কারণ ঢাকার সিটির মধ্যে তো আপনার গাড়ি দিনে ঢোকে না, পাথরের গাড়ি না, ওই রাতের 9টার পরে গাড়ি ঢোকে ঢাকার সিটির মধ্যে, আর সিটির বাইরে সবসময়ই চলে। হ্যাঁ, এখন মনে করেন যে কেউ যদি এখানে আসতে চায় সকাল 10টা পর্যন্ত থাকি, আর আপনার বিকেল আপনার 3টার পরের থেকেই, সকাল 10টা 3টার পরের থেকে থাকেন। তো সুপ্রিয় ভিউয়ার, এখানে এনে আর একটা কি ভাই, কেউ যদি অনেক বলে যে আমরা আজকে আসছি মালটা দেখে গেলাম, নেক্সট টাইম মালটা আপনি আমাদের দিয়ে দিবেন, আমাদের নিজস্ব পরিবহন আছে, নিজস্ব ড্রাইভার আছে, মাল পাঠিয়ে দিব, কিন্তু কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা হবে না। মানে এটা শুধু আপনি যারা বাড়ি নির্মাণ করতেছে তাগার জন্য এই সুযোগ সুবিধাটা, মানে এখানে তাদের নূপুর এন্টারপ্রাইজের নিজস্ব পরিবহন আছে, সেই পরিবহনে তারা মাল পাঠিয়ে দিতে পারবে। এবং আপনাদের যে কথাটা যে ফারুক ভাই বলো যে ঢাকা শহরে সিটির মধ্যে কিন্তু দিনের বেলা ট্রাক ঢোকা নিষেধ, যে কারণেই তাদের যে বেচা কেনা ব্যবসা, মাল এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, সেগুলো কিন্তু ওরা সারা রাত ধরে চলে, এবং তাদের জন্য ব্যবসা বাণিজ্য রাতেই, এবং তারা কিন্তু সকাল 10টা 11টা পর্যন্ত থাকে, তারপরে আবার বিকেলবেলা আসে। তো আপনারা কিন্তু এই যে কোনো সময়ের মধ্যেই আপনি কিন্তু ফোনে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু কথা বলতে পারেন, এবং আপনার মালটা ঢাকা সিটির মধ্যে হলে আপনার রাত্রেবেলা যাবে, আর ঢাকা সিটির বাইরে যদি হয় তাহলে তো যে কোনো সময়ই আপনার মাল এখান থেকে নিয়ে যেতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বিশেষ করে যারা বাড়ি নির্মাণ করছেন, এই ধরনের তথ্য যাদের প্রয়োজন হচ্ছে, যে জানতে চাচ্ছেন যে আপনার কোনটার দাম কেমন বাড়লো না কমলো, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।